আচ্ছা, আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্ট স্ট্যাক। স্ট্যাকে কি বলছে? স্ট্যাক ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইন উইচ এলিমেন্টস আর অ্যাডেড অ্যাট ওয়ান এন্ড উইচ ইজ কল্ড দ্য টপ। সো আ স্ট্যাক ইজ কল্ড লিফো। মানে কি জিনিসটা বলছে দেখো, স্ট্যাক হচ্ছে ওয়ান টাইপ অফ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। মানে স্ট্যাকের ছবি দেখো, স্ট্যাক অনেকটা এইরকম টাইপের দেখতে। মানে বিয়ে বাড়িতে তোমরা যখন দেখো যে বিয়ে বাড়িতে প্লেট গুলো সাজানো থাকে, সেই প্লেট গুলো যেরম ভাবে সাজানো থাকে, স্ট্যাক অনেকটা সেই টাইপের ডেটা স্ট্রাকচার। ধরে নাও বিয়ে বাড়িতে প্লেট গুলো এইভাবে সাজানো থাকে, ঠিক আছে? তোমরা যখন প্লেট নাও তখন কি করো, ওপরে প্লেটটা সবার আগে নাও, তারপরে যে থাকবে সে নিচে প্লেটটা নেবে, তারপরে এই লোক এই প্লেটটা নেবে, এরম ভাবে আস্তে আস্তে আসে। কিন্তু যখন এই প্লেটগুলোকে সাজানো হয়েছিল তখন কি হয়েছিল, সবার আগে এই প্লেটটা রাখা হয়েছিল, তার ওপর এটা, তার ওপর এটা, তার ওপর এটা। তাহলে যে সবার আগে রাখা হয়েছে সে সবার শেষে বেরোয়, আর যাকে সবার শেষে রাখা হয়েছে সে সবার আগে বেরোয়, ঠিক আছে? এইটাই, এই কনসেপ্টেই কাজ করে লিফো ডেটা স্ট্রাকচার বা লাস্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার। এখানে কিরম ভাবে কাজ হয়, এইটা ধরে নাও এটা একটা ওয়ান টাইপ অফ মানে মেমারি ব্লকেজ। এখন আমি অ্যারে বা লিঙ্ক লিস্ট কোনো কনসেপ্টেই যাচ্ছি না, ধরে নিচ্ছে এটা একটা ওয়ান টাইপ অফ মেমারি ব্লকেজ, ঠিক আছে? প্রথমে যে ডেটা তুমি ইনসার্ট করবে সেইটাকে ইনসার্ট করতে হবে এখানে, তারপরে যে ডেটা আসবে সে যাবে তার উপরে, তারপরে ডেটা ডেটা আসবে তার উপরে। এরাম করতে করতে আস্তে আস্তে পুরোটা ব্লক হবে, এবং যখন আমরা ডিলিট করব তখন ওপরের ডেটা আগে ডিলিট হবে, নিচের ডেটা পরে ডিলিট হবে, তারপরে এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে, এবং এরাম ভাবে ডিলিট হতে থাকবে। ডিলিট করবার জন্য আমাদের যে ডেটা স্ট্রাকচার হেল্প, মানে যে জিনিসটা হেল্প করে তাকে বলা হয় টপ, ঠিক আছে? এই টপ দিয়েই আমরা হয় ডেটা ইনসার্ট করি না হয় ডেটা ডিলিট করি। স্ট্যাকের যে দুটো অপারেশন হয় সেই দুটো অপারেশনের নাম হচ্ছে পুশ আর পপ। পুশ হচ্ছে ডেটা ইনসার্ট করা। একটা স্ট্যাকে যখন আমরা ডেটাকে ইনসার্ট করি তাকে বলা হয় পুশ অপারেশন, আর যখন স্ট্যাক থেকে ডেটা ডিলিট করি তাকে বলা হয় পপ অপারেশন। এই দুটো করবার জন্যে, পুশ বা পপ, যে কোনো একটা কাজ করবার জন্যে আমাদের যে জিনিসটা হেল্প করে তাকে বলা হয় টপ, টপ অফ দ্য স্ট্যাক। টপ অফ দ্য স্ট্যাকের হেল্পেই আমরা হয় ডেটা ইনসার্ট করি নয় ডেটা ডিলিট করি। এবার আমরা দেখি কিভাবে কাজ করা যায়। আচ্ছা দেখো কি বলছে, অ্যালগোরিদমস ফর রিয়েলাইজেশন অফ স্ট্যাক কনসেপ্ট ইউজিং অ্যারে টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইন দ্য স্ট্যাক। পুশ মানে স্ট্যাকে একটা এলিমেন্ট ইনসার্ট করব, তার অ্যালগোরিদম, বা আমরা ছোট কথায় বলতে পারি পুশের অ্যালগোরিদম। আচ্ছা বলছে কি, এলি এই এইটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে নতুন একটা ডেটা যেটা ইনসার্ট করতে হবে সেই নতুন ডেটাটাকে। ফর দ্য স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি বলছে, চেক ইফ টপ ইকুয়ালস টু ফুল। টপটা কি ফুল, চেক করা হচ্ছে। মানে ফুল মানে হচ্ছে একদম লাস্টে, মানে বলছে এই এই জায়গাটা। টপ কি এখানে পয়েন্ট করছে, ফার্স্টে এটা চেক করা হচ্ছে। টপ যদি এখানে পয়েন্ট করে এর মানে হচ্ছে পুরো স্ট্যাকটা ফুল। যেখানে এলিমেন্ট, লাস্ট এলিমেন্ট ইনসার্ট করা হবে স্ট্যাক সবসময় সেখানে পয়েন্ট করবে, এই সরি টপ সবসময় সেখানে পয়েন্ট করবে। এই স্ট্যাকটার মধ্যে যে জায়গায়, মানে যত ওপরে যেখানে এলিমেন্ট থাকবে শেষ যে এলিমেন্ট ইনসার্ট করা হবে টপ সেখানে পয়েন্ট করবে। ধরো এই একটা এলিমেন্ট আছে, তাই টপ এখানে পয়েন্ট করছে।
যখন তিনটে এলিমেন্ট আছে টপ এখানে পয়েন্ট করছে, চারটে থাকলে টপ এখানে পয়েন্ট করছে। তাহলে যেখানে লাস্ট এলিমেন্ট ইনসার্ট হচ্ছে টপ সেখানে পয়েন্ট করবে অলওয়েজ। তো যদি টপ নাইনে পয়েন্ট করে তার মানে এত দূর অবধি পুরো স্ট্যাক ভর্তি, তার মানে স্ট্যাক ফুল। ওকে, চেক করছে ইফ টপ ইকুয়ালস টু ফুল দেন প্রিন্ট ওভারফ্লো। তাহলে টপ যদি ফুল হয়ে যায় তার মানে প্রিন্ট করে দাও যে স্ট্যাকটা ওভারফ্লো, মানে পুরো ভর্তি হয়ে গেছে। নো ডেটা ক্যান বি ইনসার্টেড, কোন ডেটা ইনসার্ট করা সম্ভব না, অ্যান্ড এক্সিট এবং বেরিয়ে যাও। কিন্তু যদি এই কন্ডিশনটা ফলস হয়, যদি টপ ইকুয়ালস টু ফুল না হয় তাহলে কি হবে? else top equals to top plus 1, যদি টপ ফুল না হয় তার মানে স্ট্যাকের মধ্যে একটা হলেও প্লেস ফাঁকা আছে যেখানে আমরা একটা বা তার বেশি এলিমেন্ট ইনসার্ট করতে পারবো। তাহলে যদি টপ ইকুয়ালস টু ফুল না হয় তার মানে আমি স্ট্যাকে ইনসার্ট করতে পারবো। তাহলে সেট করো টপ ইকুয়ালস টু টপ প্লাস 1। তাহলে টপকে টপ প্লাস 1 ইনসার্ট করলাম, মানে টপকে এক ঘর বাড়িয়ে দিলাম। কেন বাড়ালাম দেখি আমরা। ধরো এই জায়গায় এলিমেন্ট আছে লাস্ট, তাহলে টপ এখানে পয়েন্ট করছে, এবার আমি এই প্লেসে ইনসার্ট করতে চাই। তাহলে আমি যাব কি করে? এখানে আগে টপকে বাড়ালাম, টপকে বাড়িয়ে 1 এ পয়েন্ট করালাম এবং তারপর এই জায়গায় এলিমেন্টকে ইনসার্ট করে দেবো। তাহলে টপকে টপ প্লাস 1 করলাম, অ্যান্ড সেট টপ স্ট্যাক ইকুয়ালস টু এলিমেন্ট। আর সেট করলাম টপ অফ স্ট্যাক, মানে স্ট্যাকের টপে এলিমেন্টটাকে ঢুকিয়ে দিলাম। এন্ড অফ ইফ, ইফ শেষ হয়ে গেল। অ্যালগোরিদমের লাস্ট স্টেপ এক্সিট, বেরিয়ে যাও, মানে প্রোগ্রাম শেষ হয়ে গেল। তাহলে কি করলাম আমরা? আলটিমেটলি চেক করলাম যে স্ট্যাকটা কি ফুল, যদি ফুল হয় তাহলে ওভারফ্লো করে দাও, আর যদি ফুল না হয় তার মানে একটা হলেও জায়গা বাকি আছে এবং সেই জায়গায় এলিমেন্ট ইনসার্ট করার জন্য, সেই জায়গায় এলিমেন্ট ইনসার্ট করার জন্য আগে টপকে এক ঘর বাড়াতে হবে এবং এক ঘর বাড়ানোর পর স্ট্যাকের টপে এলিমেন্টটাকে ইনসার্ট করে দিতে হবে। আজকে এই অবধি থাক, পুশ অবধি পড়ালাম তোমাদের, নেক্সট দিন পপ থেকে শুরু করবো। টাটা।